হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করব টমেটো দিয়ে শোল মাছের টক রান্না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে নিই কী কী লাগছে টমেটো দিয়ে শোল মাছের টক রান্না করতে। এবার শোল মাছ রান্নার জন্য আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, সেটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি 2টা এলাচ আর 1টা দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। আর এর সাথে আমি লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি 2টা টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে। এরপর টমেটোটা দিয়ে দিচ্ছি। এরপর টমেটো সহ আমি এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। টমেটোগুলোকে আমি একদম গলিয়ে ফেলেছি। এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকেও আমি 1 মিনিট ধরে একটু কষিয়ে দিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিট ধরে কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আরও জাল করব প্রায় 10 মিনিটের মতো। এবার 10 মিনিট পরেই আমার রান্নাটা হয়ে যাবে। এবার ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট জাল করছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার শোল মাছ রান্না। ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার টমেটো দিয়ে শোল মাছের টক রান্না। আশা করছি ভালো লেগেছে। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।